স্কুলের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সাময়িক পরীক্ষা দিয়েছ, সাময়িক পরীক্ষা পড়া আজকে আমাদের ক্লাস হচ্ছে। আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো, ইতিহাস প্রশ্নপত্রের তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্রিটিশ আমল। ওদেশে মনে আছে যে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে সাময়িক পরীক্ষার জন্য পড়িয়ে পড়িয়েছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে ইংরেজ ঔপনিবেশিক শাসন সেটা ছিল আমাদের কোম্পানি আমল, এখন হচ্ছে আমাদের ব্রিটিশ আমল। আমরা আমাদের দেশে মনে আছে যে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সেই সিপাহী বিদ্রোহে ব্রিটিশদের সিপাহীরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সে আন্দোলনটা অত্যন্ত ভয়ানক হয়েছিল। ঠিক সিপাহী বিদ্রোহের আন্দোলনটা যেমন ভয়াবহ ছিল, তার দমনটাও ঠিক তেমন ভাবে ভয়াবহ হয়েছিল। 1857 সালে অত্যন্ত অত্যন্ত জঘন্য ভাবে বা অত্যন্ত অত্যন্ত কঠোর ভাবে এই সিপাহী বিদ্রোহকে দমন করা হয়েছিল। সেই সিপাহী বিদ্রোহ দমন করার পর আমরা দেখতে পাই 1858 সালে ভারত শাসন আইন পাশ করা হয়। এটা 2 আগস্ট পাশ করা হয়েছিল। সিপাহী বিদ্রোহের ফলে দমন পরবর্তী সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টন তার নেতৃত্বে মন্ত্রী পরিষদের একটা বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে কোম্পানির পক্ষে আর ভারত শাসন করা সম্ভব হচ্ছে না, এখন এখন থেকে ব্রিটিশ শাসক ব্রিটিশ সরকারের অধীনে ভারতবর্ষ পরিচালিত হবে। যার ফলে ভারত শাসন আইন পাশ করা হয় পার্লামেন্টে এবং 1858 সালে পাশ করার পর এখন এটাকে সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে নিয়ে নেওয়া হয়। অর্থাৎ ভারতবর্ষ এখন থেকে ব্রিটিশ ব্রিটিশ শাসনের অধীনে চলে গেল, সরাসরি সরাসরি রানীর রানীর সঙ্গে রানীর শাসনের অধীনে হয়ে গেল। আমরা দেখতে পাই যে 1858 সালে যখন ভারত শাসনের পাশ হয় তখন লর্ড ক্যানিং ছিলেন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন। তো গভর্নর জেনারেল তিনি 1858 সালে আইন ভারত আইন পাশ করার পরই তাকে ভাইসরয় করে পাঠানো হলো, অর্থাৎ তার পদবি চেঞ্জ হয়ে গেল। তিনি হলেন ব্রিটিশ সাম্রাজ্যের বা ব্রিটিশ শাসকদের ভাইসরয়, অর্থাৎ ব্রিটিশ রানীর অধীনে বা ব্রিটিশ সরকারের অধীনে এখন থেকে ভাইসরয় পদবিতে তিনি শাসন করবেন। এরপর আমরা দেখতে পাই যে তিনি লর্ড ক্যানিং ভারতবর্ষে এসেই তিনি সিপাহী বিদ্রোহের ফলে যে জনগণের ক্ষোভ ছিল বা জনগণের যে সেগুলো প্রশমন করতে সক্ষম হয়েছিলেন, সেগুলো প্রশমন করার জন্য তিনি বিভিন্ন ধরনের সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করেছিলেন। আমরা 1858 সালে ভারত শাসন আইন যদি দেখি তাহলে আমরা এই আইনের যদি আমরা প্রধান বিষয়গুলো দেখি বা আইনের প্রধান প্রধান বিষয় কি ছিল, আমরা প্রথমে দেখতে পাই শাসন ব্যবস্থা। আগে ছিল কোম্পানির অধীনে, এখন থেকে চলে গেছিল ব্রিটিশ রানীর অধীনে বা ব্রিটিশ সরকারের অধীনে। ব্রিটিশ সরকার তখন তো ব্রিটিশ তখন ব্রিটিশ রানীর অধীনে তো ব্রিটিশ শাসন ব্যবস্থা হয় এবং ব্রিটিশ রানীর নামে তখন থেকে শাসন ব্যবস্থা শুরু হলো। এরপর আমরা দেখি শাসন ক্ষমতা, শাসন ক্ষমতাটা কোম্পানির সময় ছিল বোর্ড অফ ডাইরেক্টর বা কোর্ট অফ ডাইরেক্টর অধীনে, এখন থেকে রানীর যে মুখ্য সচিব ছিল তার অধীনে থেকে অধীনে থেকে শাসন ক্ষমতা প্রচলিত হবে, অর্থাৎ রানীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থেকে গেল। এরপর যদি আমরা দেখি সিভিল সার্ভিস গঠন, সিভিল সার্ভিস গঠনের ক্ষেত্রে সিভিল সার্ভিস গঠন করা হলো, সেটা নিয়ন্ত্রণে থাকবে মুখ্য সচিবের সরাসরি নিয়ন্ত্রণে থাকলো, যার মাধ্যমে এখন থেকে সরকারি কর্মকর্তা নিয়োগ পাবে। এরপর যদি আমরা দেখি ধর্মীয় স্বাধীনতা, সেক্ষেত্রে আমরা দেখবো যে
ধর্মীয় ভাবে ব্রিটিশ ভারতবাসী সকল জাতি সকল ধর্ম সবাই সবাই সমানভাবে সমানভাবে ধর্মীয় স্বাধীনতা লাভ করবে এখানে, কারণ ধর্ম কেউ চাপিয়ে দিবে না। বিশেষ করে জোরপূর্বক যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার যে প্রচেষ্টা চলছিল সেটাকে সেটা রহিতকরণ করা হলো, এবং মুসলিম বা হিন্দু বা অন্যান্য অন্যান্য ধর্মীয় ধর্মীয় জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় ভাবে স্বাধীনতা স্বাধীনতা দিয়ে দেওয়া হলো। এরপর যদি আমরা দেখি 5 নম্বরে সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি করেছিলেন সেটাকে বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ এখন থেকে এই সত্যবিলোপ নীতি কার্যকর থাকলো না। আমরা দেখি 6 নম্বরে দত্ত গ্রহণ, অর্থাৎ ডালহৌসি সময় দত্ত গ্রহণ নিষিদ্ধ করা হয়েছিল, সেই দত্তপুত্র গ্রহণ এটাও এখন থেকে আবার পুনরায় চালু করা হলো, অর্থাৎ জমিদাররা যদি নিষ্কম থাকে তাহলে তিনি দত্ত গ্রহণ করতে পারবেন, যিনি যে দত্তপুত্রই ওই ওই জমিদারির ভবিষ্যৎ উত্তরাধিকার নির্বাচিত হবে। এবার যদি আমরা দেখি 7 নম্বরে যোগ্যতা অনুযায়ী চাকরি, ভারতবর্ষের ভারতীয় অধিবাসীদেরকে এখন থেকে যোগ্যতা মেধাবৃত্তিতে চাকরি দেওয়া হবে, যার যেরকম যোগ্যতা বা মেধা আছে ঠিক তার সেই অনুপাতেই চাকরি দেওয়া হবে বা সরকারি চাকরিতে সেই স্থান দেওয়া হবে। এরপর হচ্ছে সাধারণ গণ, 1857 সালে সিপাহী বিদ্রোহ ছিল, সেই সিপাহী বিদ্রোহের যারা জড়িত ছিল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়। তবে এখানে বলে রাখা ভালো যে বিদ্রোহটা কিন্তু মুঘল সাম্রাজ্যের শেষ 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 বাদশাহ বা কিন্তু বাদশাহ জাফরের নামে হয়েছিল, ফলে তার কিছু ব্যক্তি ব্যতীত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছিল। এখানে দ্বিতীয় বাদশাহ জাফরকে বর্তমান মিয়ানমার তৎকালীন রেঙ্গুনে নির্বাচন করে দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন, এবং মুঘল বংশের শেষ সম্রাটের কবর কিন্তু এই মিয়ানমারই আছে। সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছিল। এরপর আমরা দেখি যে আইন প্রণয়ন কার্যকর বা আইন আইন যেমন দেখি যে আইন প্রণয়ন এবং কার্যকরের ক্ষেত্রে ভারতীয়দের মতামত নেওয়া হবে, অর্থাৎ ব্রিটিশ সরকার বা ব্রিটিশ সরকারের প্রতিনিধি ইচ্ছে করলেই তিনি আইন প্রণয়ন করবেন না বা আইন কার্যকর করবেন না, সেক্ষেত্রে তিনি ভারতীয়দের মতামত দিবেন এবং তদনুযায়ী আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করবেন। 1856 থেকে 1862 পর্যন্ত এই লর্ড ক্যানিং ক্ষমতায় ছিলেন, তিনি ভাইসরয় হিসেবে ছিলেন এবং তিনি বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করেছিলেন। তবে একটা বিষয় খেয়াল রাখা দরকার যে যদিও তিনি সংস্কারমূলক কাজ করেছিলেন তবে তার একটা লক্ষ্য ছিল যে হিন্দু মুসলিম ঐক্য যেন প্রতিষ্ঠিত না হতে পারে, কারণ হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হলে ব্রিটিশ শাসনের জন্য হুমকি স্বরূপ হবে, যে কারণে তিনি চেষ্টা করেছেন যে ব্রিটিশ হিন্দু মুসলিম যে ঐক্য যাতে না ঘটে। তবে তিনি এক্ষেত্রে হিন্দুদেরকে যেমন শোষণ নীতি গ্রহণ করেছিলেন ঠিক তেমনই মুসলমানদের প্রতি দমন নীতি গ্রহণ করেছিলেন। কেন এক্ষেত্রে আমরা বলতে পারি যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেখানে মূলত মূল ভূমিকা পালন করেছিল মুসলিম সিপাহীরা এবং মুসলমানরা, যে কারণে মুসলমানদের পক্ষে মুসলমানদের এই সময় মানে এই সময় থেকেই দমন পীড়নের উপর রাখা হয়েছিল। এরপর যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো লর্ড রিপন 1880 সালে তিনি ভাইসরয় হয়ে এসেছিলেন। এখানে লর্ড রিপন কিন্তু অত্যন্ত জনপ্রিয় শাসক ছিলেন, তিনি সাম্রাজ্যবাদ নীতি বিরোধী ছিলেন, তিনি তার মূল তিনি এসে মূলত তিনি জনকল্যাণের কাজ করেন এবং সংস্কারমূলক কাজ করেন, যেটা যেটা ভারতীয় জনগণের জন্য কল্যাণকর হবে তিনি সেই সমস্ত কাজে গ্রহণ কাজ সেই সমস্ত কর্মভূমি গ্রহণ করেছিলেন এবং সেইগুলো কাজ করেছিলেন। তার ফলশ্রুতিতে খুব সহজেই তিনি এই ভারতবর্ষের জনপ্রিয় শাসক হয়েছেন, এবং বলা হয়ে থাকে যে ব্রিটিশ শাসকদের মধ্যে যত শাসক ছিলেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে জনকল্যাণমূলক বা প্রজাকল্যাণ বা প্রজাহিত শাসক ছিলেন এই লর্ড রিপন। তার যদি আমরা সংস্কারমূলক কাজগুলো দেখি তাহলে প্রথমে আমরা দেখবো যে প্রস্টনীতি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে তিনি আফগানিস্তানের যে কাবুলে ব্রিটিশ রেসিডেন্ট থাকার ব্যবস্থা ছিল সেটাকে তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন, এবং আফগানিস্তানের শাসক আব্দুর রহমানকে তিনি
আমি হিসেবে নিয়োগ দিয়েছিলাম সেখানে আফগানদের অধীনে আফগান শাসন ব্যবস্থা দিয়েছিলেন। এছাড়া তিনি মহীশূরকে তিনি ব্রিটিশ ষড়যন্ত্র থেকে বের করে তিনি একটি হিন্দু রাজবংশের হাতে ক্ষমতা দিয়েছিলেন এবং মহীশূরকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে শাসন পরিচালনা করা হয়েছিল। এবার যদি আমরা দেখি সংবাদপত্র আইন, সংবাদপত্র আইন তিনি 1882 সালে এই সংবাদপত্র আইন পাশ করেন, যেখানে সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। এর আগে সংবাদপত্র গুলো পূর্ণ স্বাধীনতা ছিল না, কিন্তু লর্ড রিপনি তিনি সংবাদপত্র আইন প্রণয়ন করে সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। ওখানে আমরা দেখি শিক্ষা সংস্কার, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমরা দেখবো তিনি উইলিয়াম হান্টার একজন বিখ্যাত শিক্ষাবিদ, তার নেতৃত্বে উনি হান্টার কমিশন গঠন করেছিলেন। এই হান্টার কমিশন গঠন করেছিলেন এবং শিক্ষার উন্নয়নের জন্য যাবতীয় কার্যবলী গ্রহণের যাবতীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। এই হান্টার কমিশন গণশিক্ষা কার্যক্রম শুরু করে, এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে, নারীদের জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করা হয়। বিশেষ করে এই সময় নারীদের দিকে যেহেতু শিক্ষা ব্যবস্থা পিছিয়ে ছিল, সেহেতু নারীদের জন্য প্রাথমিক শিক্ষাতে মোটামুটি নিশ্চিত করার লক্ষ্যে তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাছাড়া এইসব শিক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ শিক্ষা, একটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। অর্থাৎ সাধারণ শিক্ষা গ্রহণ করবে উচ্চ শ্রেণীর এবং নিচু শ্রেণীর জন্য বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করা হয়েছে। আমরা দেখি স্বায়ত্তশাসনমূলক আইন, এটাও 1882 সালে এই আইন পাশ করা হয়েছিল। এই আইনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণ দ্বারা তাদের স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হবে এবং তার মাধ্যমে জেলা এবং উপজেলা পর্যায়ের যে বোর্ড আছে সেখানে সেই বোর্ডটি গঠন করতে হবে এবং তারা তারা স্বায়ত্তশাসিত অঞ্চল সমূহ শাসন করবে। তার ফলে দেখা যায় যে ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশদের উপর চাপ অনেক কমে যায়। এবার যদি আমরা দেখি রাজস্ব ও প্রজাস্বত্ব আইন, বেঙ্গল চিনাসি অ্যাক্ট বা প্রতিষ্ঠিত আইন পাস করা হয়, যার ফলে যার মাধ্যমে কৃষক এবং উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। এছাড়া 6 নম্বর জেলা আমরা দেখি সুনপুরাস, বাণিজ্যের ক্ষেত্রে সুনপুরাস করে বাণিজ্যকে বিস্তার বাণিজ্যের বিস্তারে তিনি কাজ করছেন। এছাড়া তিনি আয়কর ভেটে করেছেন, বিশেষ করে আয়কর সীমা শুধুমাত্র উচ্চ স্তরের কাছ থেকে আয়কর গ্রহণ করেছিল, মধ্যবিত্ত থেকে আয়কর তিনি রহিত করে দিয়েছিল। এছাড়া আমরা যদি দেখি 7 নম্বরে ফ্যাক্টরি আইন, ফ্যাক্টরি আইন হচ্ছে এই আইনে তিনি শ্রমিকদের জন্য কাজ করেছিলেন, শ্রমিকদেরকে 8 ঘন্টার দৈনিক 8 ঘন্টা কাজের ব্যবস্থা করে কাজ নির্দিষ্ট করে দিয়েছিলেন এবং এই শ্রমিকদের মাননের জন্য যাবতীয় পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। এগুলো আমরা দেখতে পাই লটারি বন্দিনি হিসেবে কাজ করেছেন। এরপর যদি আমরা দেখি সেক্ষেত্রে লটারি করেন তিনি জনগণের কাজ করলেন এবং জনগণের ভালোবাসির কাছে। এরপর আমরা দেখব একটি কমিশন গঠন করা হয়, সেখানে সেখানে বিশেষ করে ফৌজদারি কার্যবিধিতে কি ধরনের বিচার বিচার ব্যবস্থায় কি ধরনের বিচার ব্যবস্থা ভালো সম্পৃক্ত করা হয় সম্পৃক্ত করা হয়েছিল, যেটাকে আমরা ইলবার্ট বিল বলি। এখানে এই ইলবার্ট বিল পাশ হওয়ার পরে আমরা দেখতে পাই যে ফৌজদারি যে দণ্ডবিধি ছিল সেখানে সেখানে পূর্বে ভারতীয় বিচারকরা কখনোই ইউরোপীয়দের বিচার করতে পারতো, সেখানে ইউরোপীয়রা ইউরোপীয়দের এবং ভারতীয় বিচার করতো এবং ভারতীয়রা শুধুমাত্র ভারতীয়দের বিচার করতে পারতো। এখানে এক ধরনের শ্রেণী বৈষম্য ছিল যেটাকে ইলবার্ট বিল দ্বারা রহিত করা হয় এবং ইলবার্ট বিল দ্বারা বলা হয়ে থাকে যে ভারতীয় এবং ইউরোপীয় উভয় বিচারকই ইউরোপীয় এবং ভারতীয় উভয়েরই বিচার কার্যক্রম প্রতিষ্ঠিত করতে পারবে।
এটা আইন পাস করা হয় এবং লোকসভা কলেজ করতে এই আইনটা বাস্তবায়ন করতে দেওয়া হয়নি। এটা ইউরোপীয়দের স্বার্থে আঘাত লেগেছিল, তারা নিজেদেরকে উচ্চ শ্রেণী মনে করতো, ভারতকে নিম্ন শ্রেণী মনে করতো। এখন ইউরোপীয় জনগণ তারা দেখলো যে নিচু শ্রেণী কিভাবে উচ্চ শ্রেণীকে বিচার করবে সেটা তারা মানতে পারে নাই, ফলে তারা আন্দোলন শুরু করলো। আন্দোলনের ক্ষেত্রে এখানে দেখা গেল তারা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে এবং এর মাধ্যমে তারা 2 লাখ রুপি চাঁদা সংগ্রহ করে আন্দোলন পরিচালিত করতে থাকে। এর ফলে এবং তারা এত বেশি মানে প্রবল আন্দোলন করে তোলে যার ফলে ব্রিটিশ সরকার এই বিল সংস্কারে বাধ্য হন এবং সংস্কার সংশোধন করে নতুন করে পাস হয়, নতুন করে আইন করেন যে ভারতীয় বিচারক জুরির মাধ্যমে ইউরোপীয় বিচার করতে পারবে এবং জুরি বোর্ডের অধিকাংশ সদস্য অবশ্যই ইউরোপীয় হতে হবে। এর মাধ্যমে সংস্কার করা হয়। তো ইউরোপীয় যে ভারতীয়দের বিলের মাধ্যমে প্রথম দেশবাসী জানতে পারে ইউরোপীয়রা ভারতীয় জনগণের থেকে তারা উঁচু শ্রেণীর এবং তারা তারা ইউরোপীয় জনগণ তারা ভারতীয় জনগণ থেকে ভারতীয় জনগণের প্রভু হিসেবে তারা নিজেদেরকে মনে করে। এরপরে আমরা দেখব লর্ড কার্জন। লর্ড কার্জন 1899 থেকে 1905 পর্যন্ত তিনি 2 মেয়াদে শাসন করেছেন। 1899 থেকে 1904 পর্যন্ত তিনি অত্যন্ত দক্ষতার সাথে শাসন করেছেন এবং খুব জনপ্রিয় হয়েছিল এবং তিনি তার সময়ে এই প্রথমবারের যে সময় তাকে এই লর্ড কার্জনকে ভারতীয় শাসনের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তবে দ্বিতীয়বার তিনি ক্ষমতায় এসেছিলেন মাত্র 1905 সালে এবং এই সালে তিনি পদত্যাগে বাধ্য হন, অর্থাৎ তিনি মাত্র 1 বছর ক্ষমতায় টিকতে পেরেছিলেন। তো লর্ড কার্জনের যদি ক্ষেত্রে আমরা তার সমস্যার সম্বন্ধে আলোচনা করি তাহলে আমরা প্রথমেই দেখব সীমান্ত নীতি। তিনি সীমান্ত নীতির ক্ষেত্রে চিত্রল, খাইবার ও খুররম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি মনে করতেন উপজাতীয় এলাকায় সৈন্য রাখার দরকার নাই, উপজাতীয়রা নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে যদি প্রয়োজন মনে করে তাহলে ব্রিটিশ সৈন্যদের সাহায্য নিয়ে তারা সংগ্রামে পরিচালিত করবে, তারা তাদের সাম্রাজ্যকে রক্ষা করবে। তার ফলশ্রুতিতে ওই অঞ্চল সমূহে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয়। এর ফলে আমরা ফলাফল যদি দেখি তাহলে আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ওই সীমান্ত অঞ্চল সমূহ এই সকল অঞ্চল সমূহ অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় বজায় ছিল, তারা ব্রিটিশের কোনো ক্ষতির কারণ হয়নি। একই সাথে তিনি সীমান্ত এলাকায় সাথে রেলপথ বা রেল সংযোগ তিনি নির্মাণ করেছিলেন যার ফলশ্রুতিতে যোগাযোগ বৃদ্ধি হয় এবং সামরিক সরঞ্জাম সমূহ খুব দ্রুত সেসব সীমান্ত অঞ্চলে পৌঁছে যায়। এরপর যদি দেখি আমরা তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে 1904 সালে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করেন। সে বিশ্ববিদ্যালয় আইনের আইনে মূলত বিশ্ববিদ্যালয় সমূহকে লর্ড কার্জনের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, যেটা অনেক অনেক শিক্ষাবিদ এর প্রতিবাদ করেছিলেন, বিশেষ করে স্যার আশুতোষ মুখোপাধ্যায় তিনি এই সময় এই আইনের বিরোধিতা করেছিলেন। এছাড়া লর্ড কার্জন প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন যার প্রধান কাজ ছিল প্রাচীন কীর্তি সমূহের সংরক্ষণের ব্যবস্থা করা এবং এই বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে লর্ড কার্জন তিনি এই প্রাচীন ভারতীয় যে প্রাচীন সংস্কৃতি সমূহ সেগুলো রক্ষা করার জন্য কাজ করেছেন। আমরা লর্ড কার্জনের যদি বড় দিক বা বড় কাজ যদি দেখি সংস্কার কাজ সেটা হচ্ছে বঙ্গভঙ্গ, যেটা 1905 সালে তিনি করেছিলেন। বঙ্গভঙ্গের ক্ষেত্রে আমরা বঙ্গ একটি বড় প্রদেশ ছিল যেখানে শাসন করতে সমস্যা হচ্ছিল পূর্ব থেকেই। তারপর লর্ড কার্জন
1905 সালে বঙ্গভঙ্গ করেন। বঙ্গভঙ্গের মাধ্যমে বঙ্গকে দুটি প্রদেশে ভাগ করা হয়, একটি ছিল পশ্চিমবঙ্গ, তার রাজধানী ছিল কলকাতা, এবং অন্যটি ছিল পূর্ববঙ্গ। তবে এর সাথে আসাম প্রদেশকে যুক্ত করে দেওয়া হয়েছিল, যার রাজধানী ছিল ঢাকা। এখন আমরা যদি বঙ্গভঙ্গের উদ্দেশ্য দেখি, তো উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব শাসন সহজীকরণ, অর্থাৎ বঙ্গের যে শাসন সমস্যা হচ্ছিল সেই সমস্যার সমাধান করে শাসন বিভাগ শাসন ব্যবস্থাকে সহজ করার লক্ষ্যে মূলত বঙ্গভঙ্গ করা হয়েছিল, যেখানে দুইজন গভর্নরের অধীনে দুইটি প্রদেশ থাকবে, আলাদা শাসন ব্যবস্থা থাকবে। দ্বিতীয়ত আমরা দেখি যে পূর্ববঙ্গের উন্নয়ন, মূলত বঙ্গের উন্নয়ন বলতে কলকাতার উন্নয়নকে বোঝানো হতো। কলকাতা অত্যন্ত সমৃদ্ধশালী নগরী ছিল, অন্যদিকে পূর্ববঙ্গ বিশেষ করে পূর্ববঙ্গ অঞ্চল সমূহ কৃষি প্রধান ছিল এবং সেগুলো খুবই অনুন্নত ছিল, বিশেষ করে তাদের যোগাযোগ ব্যবস্থা আরো সেকেলে ছিল। যে কারণে লর্ড কার্জন চেয়েছিলেন যে কলকাতা বা পশ্চিমবঙ্গের পাশাপাশি পূর্ববঙ্গের উন্নত হয় এবং সেই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত হয়, সেই জন্য তিনি বঙ্গভঙ্গ বাস্তবায়নের জন্য তাদের গ্রহণ করেছিলেন। যদি আমরা একটু দেখি যে অর্থনৈতিক বৈষম্য দূর করা, সেক্ষেত্রে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল আকাশ পাতাল, যেখানে পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকই ছিল উচ্চ শ্রেণীর এবং ধনী, সেক্ষেত্রে পূর্ববঙ্গের অধিকাংশ লোকই ছিল দারিদ্র সীমার নিচে বাস করত, যারা অত্যন্ত দরিদ্র ছিল এবং তারা এগুলো কাজ করত। আরেকটি উদ্দেশ্য যদি দেখি আমরা, তাহলে দেখব যে রাজনৈতিক ঐক্য বিনষ্ট করা। এখানে ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকরা দেখানোর চেষ্টা করেছেন যে মূলত রাজনৈতিক বঙ্গের রাজনৈতিক ঐক্য বিনষ্ট করার জন্যই মূলত বঙ্গভঙ্গ করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখি যে হিন্দু মুসলিম মূলত তৎকালীন কংগ্রেস নিয়ন্ত্রিত হতো কলকাতা থেকে এবং বঙ্গ থেকে, এবং সেখানে বঙ্গের হিন্দু মুসলিম একজোট হয়ে তারা কাজ করতো, বিরোধী বিরোধী আন্দোলন গুলো গড়ে তুলেছিল, যেটা নষ্ট করা, যেটা ব্রিটিশ সমাজের হুমকি ছিল এবং হুমকি হয়ে উঠেছিল। ফলে তারা তারা চেষ্টা করেছিল, ব্রিটিশ সরকার তারা চেষ্টা করেছিল যে হিন্দু মুসলিম ওকে ফাটল ধরিয়ে আমাদের তাদের রাজনৈতিক ওকে নষ্ট করে ব্রিটিশ সাম্রাজ্যকে সুসংহত। আরেকটি বিষয় যদি দেখি তাহলে আমরা দেখবো ধর্মীয় ও সামাজিক বৈষম্য দূর করা। ধর্মীয় সামাজিক বৈষম্য যদি দেখি তাহলে আমরা দেখি যে পশ্চিমবঙ্গে উঁচু শ্রেণীর হিন্দু এবং পূর্ববঙ্গে নিম্ন শ্রেণীর হিন্দু, এবং সামাজিক ভাবেও সমাজের হেয় প্রতিপন্ন মানুষগুলো তারা পূর্ববঙ্গে বাস করত, যেটা যেটা যেসব এইসব বৈষম্য দূর করার জন্য ওই লর্ড কার্জন তিনি বঙ্গভঙ্গ করেছিলেন বলে উল্লেখ করা হয়। আমরা বঙ্গভঙ্গে যদি প্রতিক্রিয়া দেখি তাহলে আমরা দেখি যে খুব এটা বিশেষ করে হিন্দু হিন্দুরা তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। এখানে আমরা উচ্চ বর্ণের হিন্দু দেখি তাহলে আমরা দেখবো যে বঙ্গভঙ্গ ঘোষণার সাথে সাথে উচ্চ বর্ণের হিন্দুরা তারা এর তীব্র প্রতিবাদ করেছিল এবং এই প্রতিবাদে তারা বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে। অন্যদিকে নিম্ন বর্ণের হিন্দুরা যারা বিশেষ করে পূর্ববঙ্গে বাস করত তারা ছিল অত্যন্ত তারা ছিল নমঃশূদ্র এবং তারা বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নিয়েছিল, অর্থাৎ হিন্দুদেরই উচ্চ বর্ণের বা হিন্দুরা তারা বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল, কিন্তু নিম্ন বর্ণের হিন্দুরা তারা বঙ্গভঙ্গের পক্ষে ছিল। অন্যদিকে কংগ্রেসের প্রতিক্রিয়া দেখি আমরা, কংগ্রেস যদিও তখন ভারতের ভারতের সমষ্টি জনগোষ্ঠীর প্রতিনিধি ছিল, কিন্তু তারা আমরা দেখতে পাই যে তারা এখানে হিন্দুদের পক্ষ অবলম্বন করেছিল এবং যেখানে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান করে এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে, বিভিন্ন সমাজ করে সেখানে তারা ভাষণ বক্তৃতা দিতে থাকে। এক্ষেত্রে যদি আমরা মুসলমানদের প্রতিক্রিয়া দেখি তাহলে আমরা প্রথম দিকে মুসলমানরা বঙ্গভঙ্গের বিপক্ষে থাকলেও পরবর্তীতে খুব শীঘ্রই তারা বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নেয় এবং তারা মিছিল মিটিং সমাবেশ করতে থাকে বঙ্গভঙ্গের পক্ষে, বিশেষ করে পূর্ববঙ্গের মুসলিমরা এইভাবে অগ্রগণ্য ছিল। এরপর আমরা দেখি যে হিন্দু মুসলিম সংঘাত,
বঙ্গভঙ্গের ফলেই মূলত হিন্দু মুসলিম সংঘাতের সূচনা হয়। এর আগে হিন্দু মুসলিম সংঘাত সংঘাত বা বা দুই 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 জাতির মধ্যে তেমন কোনো তেমন কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু এই বঙ্গভঙ্গের মাধ্যমে মূলত হিন্দু মুসলিম দ্বন্দ্বের সূত্রপাত হয়। এখানে আমরা দেখি যে হিন্দুরা তারা বঙ্গভঙ্গের বিপক্ষে অবস্থান নিয়েছে, আর মুসলিমরা তাদের বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নিয়েছে, যেটা মুখোমুখি অবস্থানে অবস্থান হয়ে গেছিল। এবার যদি আমরা দেখি স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ শুরু হওয়ার পর থেকেই স্বদেশী আন্দোলনের ডাক দেওয়া হয়, বিশেষ করে কংগ্রেস কংগ্রেস নেতৃত্বে স্বদেশী আন্দোলন 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 বিস্তার লাভ করে, যেখানে প্রধান ছিল যে বিদেশি বিলেতি পণ্য বর্জন করতে হবে, বিদেশি পণ্য বর্জন করতে হবে এবং স্বদেশি পণ্য গ্রহণ করতে হবে, তাদের মূল নীতি ছিল। এর ফলে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে ব্রিটিশ ব্যবসা বাণিজ্যে প্রচন্ড আঘাত আসে এবং তাদের ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ধস নামে। যদি আমরা দেখি আমরা দেখব ফলাফল যদি দেখি তাহলে আমরা দেখি যে হিন্দু মুসলিম পৃথক জাতীয়তাবাদের সৃষ্টি হয় বঙ্গভঙ্গের মাধ্যমে, অর্থাৎ হিন্দু এবং মুসলিম পৃথক জাতীয়তাবাদ, হিন্দুরা হিন্দু 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 হোক হিন্দু হোক মুসলিমরা আলাদা হয়ে যায়, ইস্ট কংগ্রেস থেকে তারা বের হয়ে যায় এবং আমরা দেখি তারা নিজেদেরকে আলাদা সত্তা হিসেবে প্রকাশ করতে থাকে। এরপর আমরা দেখি যে কংগ্রেসের হিন্দু সমর্থক চরিত্র, অর্থাৎ কংগ্রেস একটি সমগ্র ভারতবাসীর রাজনৈতিক দল হলেও বঙ্গভঙ্গের বঙ্গভঙ্গের সময় আমরা দেখতে পাই যে কংগ্রেস হিন্দুদের পক্ষে অবস্থান নিয়েছে, তারা মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তার ফলে কংগ্রেস হিন্দু দল হিসেবে খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হতে থাকে। আমরা এরপর যদি দেখি মুসলিম লীগের সৃষ্টি হয়, অর্থাৎ মুসলমানরা নিজেদের আলাদা রাজনৈতিক দল গঠনের জন্য তারা তারা এই সময় তারা এই সময় তাদের তারা বুঝে ফেলে যে তাদের জন্য একটি আলাদা রাজনৈতিক দল দরকার আছে, কারণ দরকার হবে, কারণ কংগ্রেস কখনোই মুসলমানদের মুসলমানদের সমর্থন করছে না বা মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করছে না। ফলে 1906 সালে আমরা দেখতে পাই যে মুসলমানরা মৃতক রাজনৈতিক দল মুসলিম লীগ গঠন করে। এই পর্যন্ত দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গ রদ হওয়ার পরেও ঢাকার উন্নয়নের জন্য কিন্তু জটকার্জন কাজ করেছিলেন বা ব্রিটিশরা কাজ করেছিল। এক্ষেত্রে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এবং এবং পূর্ববঙ্গের উন্নয়নের জন্য আলাদা পরিকল্পনা গ্রহণ করা হয়, যার ফলে পূর্ববঙ্গের অধিকাংশ যোগাযোগ ব্যবস্থার উন্নত হতে থাকে এবং পূর্ববঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে থাকে, শিল্প কারখানা গড়ে ওঠে এবং ঢাকাকে ঢাকাকে উন্নয়নের চেষ্টা করা হয়, ঢাকাকে উন্নয়ন করতে শুরু করা। শুভ শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে আলিগড় আন্দোলন এবং তৎপরবর্তী সামাজিক সময়কে নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।